নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেল আপনাকে অসংখ্য স্বাগত। গাইস, আজকে আমি কথা বলবো এমআই CC9 Pro এর ব্যাপারে, যেটা কিনা আজকেই চায়নাতে রিলিজ হয়ে গেল। এবং এই ফোনটাতে গাইস আপনি ওয়ার্ল্ড ফার্স্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবেন, যেটা কিনা ওয়ার্ল্ড ফার্স্ট টেকনোলজি সাউমি ইউজ করেছে স্যামসাংয়ের ব্রাইট সেল টেকনোলজি দ্বারা। তো এই ফোনটির ব্যাপারে আজকে আমি কথা বলবো। এই ফোনটির ব্যাপারে আপনাকে এই ভিডিওটাতে আপনি সব কিছু জানতে পারবেন, এর প্রাইস, রিলিজ ডেট, স্পেসিফিকেশান, ইন্ডিয়াতে এটি কবে রিলিজ হবে, সব কিছু। তো চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট গাইস, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, গাইস আমি এই চ্যানেলটা একদম নতুন খুলেছি, আপনি দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার অনেক কম আছে। তো আমি চ্যানেলটা গাইস একদমই নতুন খুলেছি, আপনারা যদি কোয়ালিটি টেক ভিডিওস সম্পূর্ণ বাংলা ভাষায় দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে সাথে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট গাইস, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমি এই ভিডিওটি একদম ডিটেলে বলবো এই ফোনটির ব্যাপারে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং গাইস এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামতও দেওয়ার থাকে তাহলেও নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়া। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস প্রথমে কথা বলবো আমরা এই ফোনের ডিসপ্লের ব্যাপারে। তো এই ফোনটিতে গাইস আপনি সুপার অ্যামোলেডের ডিসপ্লে দেখতে পাবেন, এবং সাউমি প্রথমবার তার যে কোনো ফোনে তার কোনো ফোনে কার্ভ ডিসপ্লে ইউজ করেছে। এটা গাইস স্যামসাংয়ের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি সুপার অ্যামোলেডের ডিসপ্লে, HDR10 সাপোর্টেড। ওকে, বাট গাইস এই ডিসপ্লের মধ্যে আপনি কোনো পাঞ্চল ক্যামেরা অথবা পপ আপ সেলফি ক্যামেরা দেখতে পাবেন না, এই ফোনটিতে আপনি ওয়াটার ড্রপ নচ দেখতে পাবেন। বাট গাইস স্ক্রিন টু বডি রেশিও অনেকটা বেশি করা হয়েছে এই ফোনটিতে, যেটার কারণে যে বেজেলসগুলো আছে সেটি অনেক কম, তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটা। যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুদিকেই আমরা গরিলা গ্লাস 5 প্রোটেকশান পাই উইথ 3D কার্ভ গ্লাস, যার ফলে আপনার হাতে এই ফোনটি খুব ভালোভাবে গ্রিপ পাবে এবং আপনি খুব ভালোভাবে এটিকে ধরতে পারবেন। দুটি কালারে আপনি এই ফোনটি দেখতে পাবেন, হোয়াইট এবং গ্রিন। আই নো গাইজ, যখন এই ফোনটি ইন্ডিয়াতে অথবা যেখানেই লঞ্চ হবে তারা গ্রিন অথবা হোয়াইটের আগে কিছু একটা নাম দিয়ে দেবে, যেটা আপাতত আমি জানি না, বাট গ্রিন এবং হোয়াইট এই দুটি কালারে আপনি ফোনটি দেখতে পাবেন। এবার গাইজ কথা বলবো এই ফোনটির মেন হাইপ ক্যামেরাসের ব্যাপারে। তো ক্যামেরাতে গাইজ আপনি পেছনে 5টা ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যে মেন সেন্সারটি আছে সেটা হলো 1.7 অ্যাপারচার যুক্ত 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি কিনা আপনাকে যখন আপনি স্ট্যান্ডার্ড কোনো ফটো ক্লিক করবেন নর্মাল মোডে তখন আপনি 27 মেগাপিক্সেলের শট নিতে পারবেন। এটিতেও গাইজ পিক্সেল বাইনিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে গাইজ আপনি 4টি পিক্সেল একসাথে সমন্বিত হয়ে 1টা পিক্সেল তৈরি করবে এবং একটি বড় অ্যামাউন্টের আপনাকে 27 মেগাপিক্সেলের ফটো দেবে। এবং এই যে পিক্সেলগুলো আছে ইন্ডিভিজুয়াল পিক্সেলগুলো একসাথে 4টি পিক্সেল যুক্ত হয়ে একটা বড় পিক্সেল তৈরি করছে, যার ফলে আপনি যে পিক্সেলটা পাবেন সেটা নর্মাল যে 27 মেগাপিক্সেলের ক্যামেরা আছে সেটার তুলনায় অনেক ভালো হবে। বাট আই হোপ কি গাইজ প্রো মোডে আপনি 108 মেগাপিক্সেলেরও শট নিতে পারবেন। এর সাথে সাথে গাইজ আপনি 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের পোর্ট্রেট মোড, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং গাইজ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স দেখতে পাবেন। এর সাথে সাথে গাইজ এই ক্যামেরাটি জুমের ব্যাপারেও অনেক বেশি পাওয়ারফুল, আপনি এই ক্যামেরাতে 5x অপটিক্যাল জুম ইউজ করতে পারেন, যেটা কিনা একদম লসলেস জুম হবে, 20x হাইব্রিড জুম ইউজ করতে পারবেন, এবং গাইজ 50x পর্যন্ত আপনি ডিজিটাল জুম ইউজ করতে পারবেন এই ক্যামেরাটিতে। তার সাথে সাথে গাইজ এই ক্যামেরাটিতে ডুয়েল OIS ইউজ করা হয়েছে, একটা লাগানো রয়েছে মেন সেন্সারটা 108 মেগাপিক্সেলের এবং একটা লাগানো আছে আলট্রা ওয়াইড ক্যামেরাতে। তো এটা সাউমি স্পেশালি দিয়েছেন যখন আপনি কোনো ক্যামেরাতে জুম করে ফটো তুলবেন, যাতে আপনি গাইজ একটা স্টেবল ফটো তুলতে পারেন। এবং গাইজ ফ্রন্টে আপনি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন। তো এবার গাইজ আমি ফাইনালি কথা বলবো প্রসেসরের ব্যাপারে। তো আমি ভেবেছিলাম গাইজ এই ফোনটি যখন রিলিজ হবে তখন আমি ভেবেছিলাম এই ফোনটিতে আপনি ফ্ল্যাগশিপ প্রসেসর দেখতে পাবেন, স্ন্যাপড্র্যাগন 855, 855+ এইসব হবে হয়তো, বাট গাইজ একদমই না। আপনি এই ফোনটিতে যে প্রসেসরটি দেখতে পাবেন সেটা হলো বাজেট রেঞ্জের প্রসেসর স্ন্যাপড্র্যাগন 730G, যেটি কিনা আপনি রিয়েলমি X2তেও দেখতে পারেন। গাইজ আমি রিয়েলমি X2 অ্যান্ড রেডমি নোট 8 প্রো এই দুটি ফোনের মধ্যে কোনটি আপনার পক্ষে কেনা ভালো হবে, গাইজ আপনি যদি ভেবে থাকেন রেডমি নোট 8 প্রো কিনবেন তাহলে একদমই না। আপনি যদি এই ব্যাপারে ডিটেলে ভিডিওটি দেখতে চান কেন আপনি রেডমি নোট 8 প্রো একদম কিনবেন না, তো ওই ভিডিওটার লিঙ্ক গাইজ আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো এবং নিচে ডেসক্রিপশানে আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আবার ফিরে আসা যাক টপিকে। তো যেটা বলছিলাম যে এই ফোনটিতে আপনি স্ন্যাপড্র্যাগনের 730G প্রসেসরটি দেখতে পাবেন, যেটা কিনা 108 মেগাপিক্সেলের ক্যামেরাকে আই হোপ কি হ্যান্ডেল করতে পারে, তাই জন্যই হয়তো সাউমি দিয়েছে। তো এবার গাইজ কথা বলবো ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে। গাইজ এই ফোনটিতে আপনি 30W চার্জার দেখতে পাবেন, তার সাথে সাথে গাইজ এই ফোনটিতে গাইজ হিউজ পরিমাণের একটা ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে,
5270 mAh, তাহলে আপনি বুঝতে পাচ্ছেন গাইস যে ব্যাটারিটা আছে সেটা কতটা বড়। এবং গাইস এই ফুললি চার্জ হতে এই ব্যাটারিটাকে প্রায় 2 ঘন্টারও কম সময়ে ফুললি চার্জ করে দেবে আপনার ফোনকে। তো গাইস আর দুটো জিনিস বাকি আছে, প্রাইস এবং রিলিজ ডেট। তো এই দুটো জিনিস বলার আগে গাইস আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। তো এবার গাইস কথা বলবো প্রাইসের ব্যাপারে। তো গাইস চায়নাতে এই ফোনটা আজকে রিলিজ হয়ে গেল এবং চায়নাতে গাইস এর যে বেস ভেরিয়েন্ট আছে সেটা গাইস 2799 yuan, মানে প্রায় 28,000 Indian rupees আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে 28,000 টাকা এই ফোনটি তার মার্কেট প্রাইস হয়। বাট ইন্ডিয়াতে যখন গাইস এটি রিলিজ হবে তখন আই হোপ কি মার্কেট প্রাইসটা আরও একটু বেড়ে যাবেই, হয়তো 30,000 টাকা মতো হবে। তো রিলিজ ডেটের ব্যাপারে গাইস বলতে গেলে এটি ইন্ডিয়াতে আপনি ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে ইন্ডিয়াতে দেখতে পাবেন। আই হোপ কি গাইস এটা ইন্ডিয়াতে ডিসেম্বর মাসে লঞ্চ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা গাইস এ পর্যন্তই, আমি আশা করবো আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আপনার যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই গাইস নিচে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়ার। তো গাইস ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।